যাদব কি দিব মাধবরা, ব্রহ্মাণ্ডর ভিতরে যত বস্তু আছে, ব্রহ্মাণ্ডর ব্রহ্মাণ্ডর ভিতরে যত বস্তু আছে, ব্রহ্মাণ্ডর ভিতরে যত বস্তু আছে, হবেও তোমাতে পাই যাদব কি দিব মাধব। নামে রজা ও আসি লাপুর্বত এই মহাসুখে রাজ্য চলায়, ও আনন্দ দম আর একরে অভাব নাই, ও রজা রাজ্যত
পুত্ৰকন্যা নাছিল ৰজা হৰাণীৰ জীৱন রাজ্য এই গিরিধর নামে এক ওই আসিল পুরু ও নিত্য কর্ম করে ও রাজার গ্রি
হবলৈ ওলাইছা নহয়। Hey!
coi, khokolo kesai. Kandeli pehi coi, khokolo kesai. Oh, bura kalat soli hosi. Oh, murmai khobar upai nai. Oh, bura kalat soli hosi, khobar upai nai. E to thapi tu api hot, oh rozar ghare. Rajputrar ganana. আজি রহজার ঘরে রাজপুত্রর গণনা করিবলৈ এই রাজপুরোহিতর কিন্তু মহারাজ মহারাজ যেহেতু এতিয়ালৈকে রাজপুরোহিতৰ কোনো দেখা দেখিয়ে নাই সেয়েহে আমি সকলোৱে আলোচনা কৰি পুত্ৰৰ নাম কি ৰাখিলো জানে মহাৰাজ অ কি ৰাখিলে সেয়েহে আমি সকলোৱে আলোচনা কৰি পুত্ৰৰ নাম ৰাখিলো ৰূপ কুমাৰ ৰূপ কুমাৰ ভাবি চিন্তি পুত্ৰৰ নাম ৰূপ কুমাৰ কলো ভাবি চিন্তি পুত্ৰৰ নাম ৰূপ কুমাৰ কলো
ভুল করিলা তুমি এই কথা রাখিবা মনত, এই কথা রাখিবা মনত। মহারাজ এ রজার বচন শুনি পুরোহিতে বলে বাণী, রজার বচন শুনি পুরোহিতে বলে বাণী। যোৱাকালি তোমাৰ ঘৰত নাতি জন্ম পাইছে? হয় মহাৰাজ। হেৰা ৰাজ পুৰোহিত, তোমাৰ নাতি বাৰু কিমান সময়ত জন্ম পাইছে? ৰাতি 11 বজাত মহাৰাজ, ৰাতি 11 বজাত। কি কলা ৰাজ পুৰোহিত, তোমাৰ নাতি ৰাতি 11 বজাত? তেনেহলে আমাৰ ৰাজকুমাৰ সোণ ঠিক একেই সময়তে জন্ম পাইছে। সঁচাকৈ মোতকৈ তোমাৰ আনন্দ বেছি, কাৰণ মোৰ পুত্ৰ তোমাৰ নাতি, সেয়েহে মোতকৈ তোমাৰ আনন্দ বেছি। গতিকে আজিৰ পৰা ইহঁত দুয়োজন হ'ব এনেকুৱা বন্ধু, জীয়াই হ'ব নেকি এদিন, নলে গলে লগা বন্ধু। ঐ আনন্দতে পুৰোহিত সাৱতি ধৰিলা, আৰু আনফালে দিনে দিনে দুই বন্ধু আৰু এনেকৈ কত বছৰ অপাৰ হৈ, আৰু এদিনাখন দেখা ৰজা জিত কুমাৰৰ কি দেখা কদিনা হাজিত কুমারে চলি যাই মৃগ মারিবারে, গণ্ডকী নদীর তীরে তীরে চলি গইলা অকল হরে ধীরে ধীরে। কদিনা নদী তীরে তীরে চলি গলা অকল হরে।
যায় কিন্তু গমকে না খোরে নিদ্রাত আছে রজাই ও ব্রহ্ম যক্ষই দেখা মোর নামত যজ্ঞ পাতি তোর পুত্রক তই বলি দিব লাগিব ক পারিবি নাই নোৱাৰো নোৱাৰো রানী রাগে কান্দি
রানী ও পুরোহিতর নাতি সরুরাই পড়াই দুজন আসিল অতি নলে গলে লগা বন্ধু, সেয়েহে সেয়েহে ইজনের দুঃখ আনজনে কেতিয়াও সহ্য করিব পরা নাছিল, সেয়েহে এদিন বন্ধুক চাই
রাজ পুরোহিতরে নাতিয়ে কইছিল, হে রা বন্ধু, হে রা বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, রাজপুরোহিতরে নাতিয়ে কইছিল, হে রা বন্ধু, তুমি তোমার ঘরলৈ উভতি যোৱা আৰু আই পিতাক খুধি সকলোবোৰ কথা মোৰ আগত কবা। বন্ধু, সকলোবোৰ কথা মোৰ আগত কবা। তেতিয়া ৰাজকুমাৰে কৈছিল, বন্ধু, সকলোবোৰ কথা মোৰ আগত কবা। বন্ধু, সকলোবোৰ কথা মোৰ আগত কবা। অ, কথা শুনি ৰাজকুমাৰে গৃহে চলি গৈলা, মাতৃয়ে কৈছিল, হে বাছা, আমাৰ দুখৰ কথাটো কেনেকৈ কম বাছা, তথাপিতো মই কওঁ, শুন,
আমার দুখ পুরোহিতরে নাতিয়ে কইছিল, হেরা বন্ধু, সচাকই সচাকই তুমি বড় ভাগ্যবান, কারণ কারণ তুমি অবিহনে শূন্য হব সেই পিতৃর সিংহাসন। গতিকে গতিকে মই মরিলেও কোনো কথা নাই, সেয়েহে সেয়েহে অসুরের যজ্ঞত তোমার পরিবর্তেই মই এই বলি হম বন্ধু, সেয়েহে অসুরের যজ্ঞত তোমার পরিবর্তে মই এই বলি হম। কিন্তু বন্ধু, মোর এখার কথা তুমি মনত রাখিবা, মোরি মৃত্যুর পিছত মোরি মৃত্যুর পিছত আই পিতাই যাতে কোনোদিনে কষ্ট নাপায় বন্ধু, মোরি মৃত্যুর
পিছতাই পিতাই যাতে কোনোদিনে কষ্ট নাপায়। এই রাজকুমারে বোলে বন্ধু চিন্তা নকৰিবা, সকলো ঠিক হব, সকলো ঠিক হব, ঐ এহি বুলি রাজকুমারে গৃহে চলি গইলা। কথা শুনি রজা রানীর ওই আনন্দ মিলিলা, মহা সমারোহে যজ্ঞ আয়োজন করিলা, ও মহা সমারোহে যজ্ঞ আয়োজন করিলা, ও যজ্ঞ পাতে মারে ব্রহ্মযক্ষ আহি যজ্ঞত হইলাই উপস্থিত, ও লগে লগে শঙ্খ ঘণ্টা বাজি উঠিলা, কত সময় অপার হয়ে বলি উৎসর্গার সময় উপস্থিত, এই বলি উৎসর্গার সময় উপস্থিত, ও রজাই বোলে মন্ত্রীগণ কিবা আছে তাড়াতাড়ি বলি শিখু, তাড়াতাড়ি বলি শিখু, ও ভাইহত হেই রজার আদেশ, গতিকে বল বল বল, ও হাতে ভরি বান্ধি শিখু যজ্ঞর স্থানে হে নিহিলা, হাতে পুষ্প পাত্র রাজপুরোহিত যায় বলি খা
শান্তি মই দিউ কেনে কো ধ্যান কৰিবলৈ লৈছিল বলি খালে পৰি শিশু প্রভু মোক বিপদ কালতে রক্ষা করা প্রভু মোক বিপদ কালতে হাজার
নাই আজি যদি এই পৃথিবীত সুরের পূজা সফল হয় দেব দেবী সকলের অস্তিত্ব পৃথিবীত কোনোদিনেই না থাকিব জিয়াই অ প্রভু দেব দেবী সকলের পৃথিবীত কোনোদিনেই অস্তিত্ব না থাকিব জিয়াই এই ভকতর মনের ভাব ও বুঝি নারায় পঠাই দিলা শিশু পচাবলৈ পঠাই আর শিশুর গলত সুদর্শন পড়িয়া থাকিলা কৈছিল হে জীবশ্রেষ্ঠ মানব শ্রীময় ধরণীর শীতল বুকুতে মনুষ্যই লভিলা জন মনুষ্যই লভিলা জন শ্রীময় ধরণীর শীতল বুকুতে
দেব পূজা বন্ধ করি অসুরার পূজা করি দেব পূজা বন্ধ করি অসুরার পূজা করি মনুষ্যই ভুল করে কি পূজা নহয় আজির পরাই যাতে এই পৃথিবীত কোনো